প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা পরবর্তী অনলাইন ক্লাস আজকে তোমাদের সাথে আমার প্রথম তো তোমাদের প্রি টেস্ট পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন ক্লাসগুলোর ইংরেজির আজকে প্রথম পত্র ক্লাস তো প্রথম পত্র ক্লাস সাজানো হয়েছে দশম শ্রেণীর জন্য আর এই দশম শ্রেণীর ইংরেজি ক্লাসের যথারীতি আমি আসি তোমাদের সাথে মোহাম্মদ রায়ল উদ্দিন তো তোমাদের আগে ইউনিট টেন চলছিল তো ইউনিট টেনের যথারীতি একটি লেসন তোমাদের সাথে আলোচনা হবে তো লেসনটা হবে ফোর আর শিরোনামূলক দে হ্যাড ড্রিমস টু এর আগে আমরা দেখিয়েছিলাম যে কিছু মানে কতিপয় ব্যক্তিত্ব যারা আমাদের স্বাধীনতা নিয়ে অনেক স্বপ্ন দেখতেন স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবন দিয়েছেন তাদের নিয়ে এই চ্যাপ্টারটি তো আজকে যাদের নিয়ে মানে যাকে নিয়ে আমরা আলোচনা করব তিনি হলেন জহির রায়হান জহির রায়হান বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন তিনি একজন বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল বলা হয় হি ইজ আ মার্টার্ড ইন্টেলেকচুয়াল এম আর টি ওয়াই আর ইডি সরি এম ওয়াই আর টি ইআরি মার্টার্ড মার্টার্ড হলো শহীদ তো আমরা এই শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আজকে প্যাসেজটা পড়বো চলো শুরু করি তো শুরুতেই আমরা পড়ে নেবো দেখো তো তোমাদের পরীক্ষায় কী কী থাকবে এখান থেকে ফার্স্ট পেপার জানোই যে এমসিকিউ থাকবে আর এমসি সাফি তোমাদের সিমিলার ওয়ার্ড অপোজিট ওয়ার্ড পার্ট অফ স্পিল আইডেন্টিফিকেশন আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানে প্যাসেজ থেকে হুবহু কিছু তথ্য আমরা চাইব তো যথারীতি জানোই তোমরা আজকে আমরা প্যাসেজটা করে দিয়ে দেখো জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ জহির রায়হান বাংলাদেশের মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন ছিলেন অন্যতম ছিলেন ওয়ান অফ দি মানে অন্যতম আমরা বলেছি ওয়ান অফ দির পরে নাউন প্লুরাল কিন্তু ভাব সিঙ্গুলার তো দেখো ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স আছে মেকার্সটা এখানে দেখো নাউন হি ওয়াজ বর্ন অন নাইনটিন অগাস্ট নাইনটিন হান্ড্রেড থার্টি ফাইভ ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ফেনি ডিস্ট্রিক্ট তিনি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফেনি জেলার মাজুপুর গ্রামে উনিশে আগস্ট জন্মগ্রহণ করেন তাহলে দেখো এখানে কোনো সংখ্যা যদি শন বা সাল চার ডিজিটের হয় তাহলে দুইটা দুইটা করে আমরা বলতে পারি সেটা হলো নাইনটিন থার্টি ফাইভ এভাবে বলতে পারি অথবা নাইনটিন হান্ড্রেড থার্টি ফাইভ এভাবেও বলতে পারি তাহলে দেখো তার গ্রামের নাম কিন্তু মাজুপুর আর জেলাটা অবশ্যই ফেনি এগুলো হলো মেইন ইনফরমেশন কী ইনফরমেশন কী কে ইউ এটা মূল তথ্য এগুলো এগুলো খেয়াল রাখবা হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তিনি বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্ম কর্মী ছিলেন অ্যাক্টিভ মানে রানিং যাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মুভমেন্টের বাংলা এখানে হলো আন্দোলন ভাষা আন্দোলনে ছিলেন তো মুভমেন্টের সিমিলারটা আমরা বলতে পারি স্ট্রাগল ওয়ার ইত্যাদি হি ওয়াজ ওয়ান অফ দ্য টেন স্টুডেন্টস টু গো আউট ইন প্রসেসান অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু ডেস্পাইট আ ব্যান অন সাজ অ্যাক্টিভিটিস ইম্পোজড বাই দ্য অথরিটিজ দেখো সেই সময় কর্তৃপক্ষ সকল ধরনের মিছিল মিটিং আন্দোলন নিষেধ করেছিলেন এই নিষেধ থাকা সত্ত্বেও যে দশজন ছাত্র মিছিল করেছিলেন তাদের মধ্যে তিনি একজন অর্থাৎ এই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দশজন ছাত্র মিছিল করেছিলেন আর সেই দশজনের মধ্যে তিনি একজন ব্যান ব্যান মিন্স ফর বিড ফর বিআইডি ফর বিডেন্স আচ্ছা প্রসেশন প্রসেশন মানে হলো মিছিল সিমিলার ওয়ার্ড র্যালি আর এ এল এল ওয়াই র্যালি এগুলো সিমিলার ওয়ার্ড তাহলে উনিশশো ফেব্রুয়ারিতে মিছিল মিটিং সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও তারা দশজন ছাত্র মিছিল বের করেছিলেন তাদের মধ্যে তিনি একজন ডেস্পাইট মানে সত্ত্বেও যার সিমিলার ওয়ার্ড হল ইন স্পাইট অফ অ্যাজ আ রিজাল্ট হি অ্যান্ড মেনি আদার্স অ্যারেস্টেড যার ফলে তিনি এবং আরও অনেকেই গ্রেফতার হলেন অর্থাৎ তাকে সহ আরও অনেকেই গ্রেপ্তার করা হলো দেখো অ্যাজ আ রিজাল্ট আমরা রেজাল্ট বলবো না এর উচ্চাল্টার রিজাল্ট অ্যান্ড টেকেন টু প্রিজন এবং গ্রেপ্তার করে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হলো প্রিজনের সিমিলার ওয়ার্ড হলো জেইল জে এ আই এল জেইল যেটা আমরা জেলখানা বলে থাকি রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্ট্রিক্যাল মিটিং অফ আমতলা অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে আমতলাতে যে ঐতিহাসিক মিটিং হয়েছিল সেই মিটিংয়েও তিনি উপস্থিত ছিলেন হি অলসো টু পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট ইন নাইনটিন সিক্সটি নাইন তিনি উনিশশো ঊনসত্তর সালের গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন গণ আন্দোলন মুভমেন্ট মিন্স আন্দোলন বা অভ্যুত্থান বলা হয় তো এখানে একটা জিনিস খেয়াল করো অনেকেই আমরা উচ্চারণ মাস বলে থাকি এম এ এস এস এর উচ্চারণটা ম্যাস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার উনিশশো একাত্তর সালে তিনি স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন লিবারেশন ওয়ার দ্যাট মিন্স ফ্রিডম ফাইট যুদ্ধে তিনি যোগদান করেন আমরা পরবর্তী স্লাইডে যাব দেখো অল থ্রু হিজ লাইফ জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্র্যাটিক সোসাইটি আর সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ জহির রাহান তার নিজের সমগ্র জীবনে তিনি একটি স্বপ্ন দেখতেন আর সেই স্বপ্নটা ছিল একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে সমাজে সকলের বাক স্বাধীনতা থাকবে ফ্রিডম অফ স্পিচ স্পিচ মিনস এলোকুয়েন্স এলো কিউ সি ই অর্থাৎ বাগ্মিতা তুমি স্বাধীনভাবে তোমার মতামত প্রকাশ করতে পারবে এই যে ক্ষমতা এটাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ দেখো ড্রিম ভার্বের ফর্ম হলো ড্রিমড ডিআরইএমটি এটা ব্রিটিশ ইংলিশ তবে আমেরিকান ইংলিশে এটাকে ইডি দিয়েও পাস্টফর্ম করা যায় এটা উইভার উইক ভার এম টি এখানে ডি যদি আমরা লিখে থাকি তাও আমেরিকান ইংলিশে কারেক্ট হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আর ফিল্ম ইন্ডাস্ট্রি টু আমাদের চলচ্চিত্র শিল্প সংক্রান্ত তার অনেক স্বপ্ন ছিল অর্থাৎ আমাদের যে চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র এই সংক্রান্ত তার উচ্চ ধারণা ছিল উচ্চ স্বপ্ন ছিল ভবিষ্যতে অনেক ভালো করবে এরকম কিছু প্রত্যাশা তার স্বপ্ন তার ছিল হি মেইড আ লিজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেয়া বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ নাইনটিন ফিফটি টু উনিশশো সালের ভাষা আন্দোলনের উপর নির্ভর করে তিনি একটি মহা চিত্রকর্ম অচিত্রকর্ম না ফিল্ম অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ করেন তার নাম ছিল জীবন থেকে নেওয়া এটা এখনও তোমরা অনলাইনে পাবে অর্থাৎ ইউটিউবে সার্চ দিলে জীবন থেকে নেওয়া নামে সিনেমা তোমরা সার্চ দিলেই পেয়ে যাবে এটা তোমরা দেখবে আচ্ছা ইট ওয়াজ আ প্রোটেস্ট এগেনস্ট দ্য অটোক্র্যাটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি সেই সময় আমাদের দেশ শাসন করতেছিল যে স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ ছিল তিনি তো ছিলেন শিল্পী তার কাছে অস্ত্র ছিলেন না তিনি শিল্পের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন একজন সিঙ্গার গায়ক তার গানের মাধ্যমে প্রতিবাদ করবেন একজন কবি তার কবিতার মাধ্যমে প্রতিবাদ করবেন তিনি একজন ফিল্ম মেকার চলচ্চিত্র নির্মাতা তিনি চলচ্চিত্রের মাধ্যমে দেখিয়েছেন যে অটোক্র্যাটিক গভর্নমেন্ট অর্থাৎ স্বৈরতান্ত্রিক সরকার স্বৈরাসার যাকে বলা হয় স্বৈরাচাররা কীভাবে এই দেশটাকে শোষণ করেছে সেটা তিনি দেখিয়েছেন প্রোটেস্ট প্রতিরোধ ব্যবস্থা দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম সিম্বলিক্যালি প্রেজেন্টেড ইস্ট পাকিস্তান সেই জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে একটি পরিবারকে তিনি দেখিয়েছেন সেই পরিবার প্রতীকীভাবে অর্থাৎ প্রতীকের মাধ্যমে পরিবারের মাধ্যমে একটা প্রতীক বা চিত্র তিনি তুলে ধরেছেন যে তারা এই দেশটাকে শোষণ করেছে মূলত সেই পরিবারকে দেখা মানে তার সেই পরিবারের যে কষ্ট দুঃখ এটা দেখলেই বুঝতে পারি সেই সময় পূর্ব পাকিস্তানে দুঃখ কষ্ট কেমন ছিল the ফ্যামিলি ওয়াজ রুলড বাই an অটোক্র্যাট হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার conspiracy তাহলে সেই পরিবারটাকে স্বৈরাচাররা আটকে রেখেছিল অর্থাৎ তাদের স্বৈরাচারী ক্ষমতা দিয়ে অত্যাচার করতেছিল তার বিরুদ্ধে এই পরিবারের লোকজন কথা বলার কারণে জেলখানায় যেতে হয়েছিল এই চিত্রটি তিনি দেখিয়েছেন কনসপিরেসি কনসপিরেসি অর্থাৎ ষড়যন্ত্র দ্য সিমিলার ওয়ার্ড প্লট 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 মানে ষড়যন্ত্র কনসপিরেসির সিমিলার ওয়ার্ড ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন নাইনটিন সেভেন্টি খ্রিস্টাব্দের বা একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ এই সিনেমাটি বাংলাদেশের বাহিরে প্রদর্শিত হয়েছিল শোন মিনস ডিসপ্লেইড প্রেজেন্টেড সেলিব্রেটেড ফিল্ম মেকারস লাইক সত্যজিৎ রয় মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম আমাদের ভারতীয় উপমহাদেশে কিছু বিখ্যাত যশস্বী খ্যাতনামা সিনেমাবোদ্ধা যারা ছিলেন যেমন ছিলেন সত্যজিৎ রায় মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক তারা এই ফিল্মটা প্রশংসা করেছিলেন অ্যাপ্রিসিয়েট মিনস প্রেইজ পি আর এ আই এস ই প্রেইজ প্রশংসা করেন রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দা ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট তাহলে রায়হান এই ছবিটি প্রদর্শন করে যে টাকা পেয়েছিলেন অর্থাৎ জহির রায়হান সাহেব এই ছবিটি তৈরি করে প্রদর্শন করে যে টাকা পেয়েছিলেন সব টাকাই তিনি মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে দিয়ে দেন ট্রাস্ট অর্থ এটা ফান্ড মুক্তিযোদ্ধাদের সাহায্যে যে ফান্ড গড়ে উঠেছিল সেই ফান্ডে তিনি এই টাকাগুলো দিয়ে দেন বিসাইডস হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অট্রোসিটিস স্টপ জেনোসাইড হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার এছাড়াও তিনি স্টফ জেনোসাইড নামে একটি ফিল্ম তৈরি করেন অর্থাৎ প্রামান্য সিনেমা নয় অল্প সময়ের একটি প্রামাণ্যচিত্র তিনি তৈরি করেন এই প্রামাণ্য চিত্র বহির্বিশ্বে প্রদর্শিত হওয়ার ফলে আমাদের বাংলাদেশিদের পক্ষে পুরো পৃথিবীর বিশ্বের মানুষের আবেগ ভালোবাসা তিনি জোগাড় করতে গ্রহণ করতে বা জাগিয়ে তুলতে সক্ষম হন স্টপ জেনোসাইড জেনোসাইডের বাংলা হলো গণহত্যা যেটাকে আমরা ইংরেজিতে বলি মেসাকার এম এ ডাবল এস এ সি আর ই মেসাকার এম এ ডাবল এস এ সি আর ই মেসাকার অর্থাৎ গণহত্যা জেনোসাইডের সিমিলার ওয়ার্ড অন থার্টিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান Onisho ekattor shale, December. Someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shohidullah Kaisar, who had gone missing from 14 December 1971. Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. দেখো উনিশশো সালের তিরিশে ডিসেম্বর অর্থাৎ স্বাধীনতার তেরো দিনের পরে চোদ্দ দিনের মাথায় কোনো একজন অজ্ঞাতনামা ব্যক্তি এই জহির রায়হানকে তথ্য দিলেন যে আপনার বড় ভাই শহীদুল্লাহ কায়সার এই শহীদুল্লাহ কায়সারও একজন বিখ্যাত চলচ্চিত্র শিল্প চলচ্চিত্র নির্মাতা ছিলেন একজন বিখ্যাত বুদ্ধিজীবী ছিলেন তিনি স্বাধীনতার প্রাককালে অর্থাৎ স্বাধীনতা শুরু হলো মানে স্বাধীনতা ঘোষণা করা হলো বিজয় সরি বিজয় ঘোষণা করা হল ষোলোই ডিসেম্বর তার একদিন আগে একদিন আগে আগের দিন নয় অর্থাৎ চোদ্দ তারিখে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল এই বুদ্ধিজীবী হত্যার মধ্যে শহীদুল্লাহ কায়সারও ছিলেন তো কেউ একজন তাকে এই জহির রাহানকে বলেন যে আপনার ভাই শহীদুল্লাহ কায়সারকে পাওয়া গেছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের ওখানে তো তিনি তাকে খোঁজার জন্য সেখানে যান কিন্তু যাওয়ার পরে এই জহির রাহানকে আর খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ সেই সময় পাকিস্তান বাহিনী পরাজিত হলেও আমাদের দেশের ভেতরে পাকিস্তানিদের যে দোসর কোল্যাবোরেটরস অর্থাৎ হেল্পার্স অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাসিস্ট্যান্ট বলা হয়ে থাকে দোসর অর্থাৎ রাজাকার আলবোদর আল সামস এরাই এই শহীদুল্লাহ কায়সারের পাশাপাশি তার ভাই জহির রায়ানকেও মেরে ফেলে এই তিরিশে ডিসেম্বর তিনি স্বাধীনতা যুদ্ধের কয়েকদিন পরে নিখোঁজ হয়ে মারা যান অ্যাকর্ডিংলি রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বাট হি নেভার রিটার্ন আমি যেটা তোমাদের আগেই বলে ফেলেছি যে তিনি সেই সংবাদের ভিত্তিতে বেরিয়ে যান বাড়ি থেকে কিন্তু তিনি আর ফিরে আসেননি অর্থাৎ তাকেও গুম করে ফেলা হয়েছে জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল্ড জহির রায়হানের স্বপ্ন পূর্ণ হয়েছিল ফুলফিল্ড অর্থাৎ কেম ট্রু সফল হয়েছিল সাকসিডেড হি কুড সি দ্য ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ দো হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার এই যে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করেছিল অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করে ইমার্জেন্স অর্থাৎ কাম ইন টু কোনো কিছু জন্ম নেওয়া আত্মপ্রকাশ করা দেশটা আর জন্ম নেয় না দেশটা পরাধীন ছিল স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করলেন কিন্তু শহীদুল্লাহ কায়সারও ফিরে আসেননি জহির রায়হানও আর ফিরে আসেননি অ্যান্ড ইটস পিটি দ্যাট দিস ড্রিম সরি দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু কিন্তু দুর্ভাগ্য যে এই স্বপ্ন দ্রোষটা ড্রিমার মিনস ওয়ান হু ড্রিমস যিনি স্বপ্ন দেখেন এই স্বপ্ন দ্রষ্টা তার স্বপ্নগুলো যে সত্য হয়েছে এটা তিনি দেখে যেতে পারলেন না অর্থাৎ আমাদের বাংলাদেশের চলচ্চিত্র সংস্থা যে উন্নত করেছে মানে উন্নতি করেছে এটা তার একসময় স্বপ্ন ছিল কিন্তু তিনি এটা বাস্তবিক পক্ষে দেখে যেতে পারেননি তো এনারা বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল কিন্তু মার্টার্ড এম ওয়াই আর ডি মার্টার্ড অর্থাৎ শহীদ তো তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো থাকবে তোমরা বাসায় বসে বসে মডেল কোশ্চেন থেকে দেখবে আর তোমরা ক্লাসগুলো দেখছো কি না এটার উপরে আমরা নজরদারি করব। এটার উপরে মার্কিং আছে তোমরা ক্লাস দেখবে ক্লাস দেখে মন্তব্য করবে মন্তব্যর ঘরে তোমার শাখার নাম আর আইডি নাম্বার লিখবে এই দুটো লিখলেই আমরা বুঝবো নাম যদি লিখতে পারো তাহলে আরও ভালো তো আমরা নজরদারি করব সকল স্যাটগণ দেখবে এর উপরে তোমরা যারা ক্লাস দেখবে তাদেরকে দশ মার্ক করে দেয়া হবে তো তোমাদের লেসন এখানে শেষ কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রাখা হয়েছে ফার্স্ট পেপারে এটা হলো আ স্টোরি অ্যাবাউট শেখ সাদি অ্যান্ড দ্য নোবেল ম্যান অর্থাৎ পারস্যের কবি শেখ সাদি এবং সেই ধনাঢ্য ব্যক্তি তোমরা জানো এই গল্পটা শেখ সাদি রাজার দরবারে সেই সময় যাওয়ার সময় এক ব্যক্তির ঘরে আশ্রয় নিয়েছিলেন তার পোশাক সংক্রান্ত একটা ঘটনা আছে তোমরা এটা পড়বে এটা তোমরা শেখ সাদি এম দ্য ম্যান এটা হিসেবেও পেতে পারো এই নামটা কোনো কোন বইতে লেখা আছে ভ্যালু অফ অ্যাটায়ার ভি এ এল ইউ ই ভ্যালু অফ ও এফ অফ এ টি টি আই ই অর্থাৎ এ ডাবল টি আই ই ভ্যালু অফ অ্যাটায়ার অ্যাটায়ার শব্দের অর্থ পোশাক তো ভ্যালু অফ অ্যাটায়ার নামে গল্প হিসেবেও তোমরা পেতে পারো এটা পড়বে পড়ে লিখবে তো সকলে ভালো থাকবে বাসায় বসে বসে পরীক্ষার প্রস্তুতি নেবে বাইরে যদি অবশ্যই যেতে হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার করে বাইরে বের হবে বাইরে থেকে ফিরে অবশ্যই আবার নিজেকে স্যানিটাইজ করে নিয়ে ঘরে প্রবেশ করবে তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ